সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা সকলে ভালো আছেন। দর্শক, আপনারা যে হাটের ভিউটি দেখতে পাচ্ছেন, এই হাটটি হচ্ছে অরুণকলা হাট। এটা হচ্ছে অবস্থান করছে পাবনা জেলার ঈশ্বরদী অরুণকলাতে। তো এটা হচ্ছে আপনার পাবনা জেলার মধ্যে সবথেকে বড় গরুর হাট। তো এই হাট থেকে আপনারা সব ধরনের হচ্ছে গরু সংগ্রহ করতে পারবেন। তো দেখেন আপনারা হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি মানে পুরো হাটের দৃশ্যটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার রাখি গরুর হাট, মানে রাখি গরু যেগুলো হচ্ছে ধরেন আপনার ষাঁড় গরু বা হচ্ছে আপনার কাটাই গরু যেগুলো, সেগুলো আর কি হাট। তারপরে ধরেন যে আপনার এই পাশে আপনার কুরবানির কালেকশন দেখতে পাবেন, মানে এখন তো ধরেন যে আপনার সামনে কুরবানির, তো এগুলো এখন ধরেন সব কুরবানির কালেকশন। তো সব দেখতে পাচ্ছেন এগুলো সব আপনার কুরবানির কালেকশন। এখনও হাটে পুরো গরু আসে নাই, মানে গরু হচ্ছে আপনার আস্তে আস্তে। তো দর্শক, এখান থেকে আপনারা ধরেন সব ধরনের হচ্ছে গরু সংগ্রহ করতে পারবেন। যেখানে ষাঁড় আছে, আপনার হচ্ছে মহিষ আছে, তারপর বকনা আছে, তারপর হচ্ছে আপনার গাভী আছে, সব ধরনের গরু আর কি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো আপনারা কুরবানির গরুর কালেকশনগুলো এখান থেকে নিতে চাইলে নিতে পারেন, আর কি হাটে আসতে পারেন। ধরেন যে প্রতি মঙ্গলবারে হাট সামনে হাটে, মানে হাটে আপনার ধরেন যে কম উঠছে সামনে হাটে, ইনশাল্লাহ আপনি অনেক গরু দেখতে পারবেন। আপনারা যারা কুরবানির উদ্দেশ্যে যারা হচ্ছে গরু নিতে যাচ্ছেন, তারা চাইলে এই হাট থেকে সংগ্রহ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন সব ধরনের আপনার গরু আছে, এগুলো সাইয়ার, তারপর বাহামা, সিন্ধি, সব ধরনের গরু আর কি আপনার এখানে পাবেন, দেশাল। তো দর্শক, আপনাদের দামটা আমি জানতে পারছি না, যার কারণে দুঃখিত। আসলে কুরবানি হাট তো ধরেন যে সবাই ধরেন যে এখন ব্যস্ত আছে, যার কারণে আপনার হচ্ছে দামটা ঠিক মতো কারোর কাছে আমি জিজ্ঞেস করতে পারি নাই। তাছাড়া দর্শক, এখানে দেখেন এটা হচ্ছে আপনার একটা বড় একটি গা গরু। তো দর্শক, আপনারা হচ্ছে এখানে সব ধরনের গরু নিতে পারবেন। তো আজকে হাটটা ডাউন আছে, কারণ হচ্ছে আজকে হাটে এখনও ধরেন যে পুরোপুরি লোক আসতে পারে না, দেশের অবস্থা খুবই একটা ভালো না সবাই জানেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা বড় একটা শায়াল সার, ঠিক আছে, এটা বড় শায়াল সার। এটা হচ্ছে আপনার তাতে ছয়টা আছে, আপনার হচ্ছে এটা মানে কুরবানির জন্য আর কি নিতে পারেন চাইলে। তো এটার দাম হচ্ছে দর্শক হচ্ছে বলছে, মানে যা যাই যার গরু সে বলছে এটার দাম হচ্ছে 2,60,000 টাকা চাইছে। তো দর্শক, আপনার এখানে সব ধরনের গরুই আপনার সংগ্রহ করতে পারবেন, আপনার সব ধরনের গরুই এখানে আছে, মানে আপনার চাহিদা মতো আর কি এখান থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। তো হচ্ছে এখানে আপনি দেখেন এখানে আপনার মহিষাটা, তো এই পাশে আপনার এই পাশে মহিষাটা, তো চাইলে এখানে আপনি মহিষও সংগ্রহ করতে পারবেন। দেখেন যে মহিষ, দেখেন আপনার সব ধরনের মহিষই আছে। তো দর্শক, চাইলে এখান থেকে এসে আপনারা এই মহিষগুলো সহ সব ধরনের গরু সংগ্রহ করতে পারেন। তো দর্শক দেখেন, তো দর্শক আজকে ভিডিওতে বলতেই, তো দর্শক আপনারা চেষ্টা করবো সামনের ভিডিওতে আপনাদের গরুর দাম জানানোর। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি।